নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা বারোই জুলাই দু হাজার একুশ এই দিন শুভ রথযাত্রা হতে চলেছে আর যার ফলে এই সাঁতরাশির জাতক ও জাতিকারা সাঁতরাজার ধন পেতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি ভিডিওতে এক একে জানাতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আমি পরস্পর উল্লেখ করতে চলেছি সেই সাতরাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা জগন্নাথ দেবের বরদানে সাত রাজার ধন পেতে চলেছেন অর্থাৎ বারোই জুলাই দু হাজার একুশ শুভ রথযাত্রা হতে চলেছে আর আপনারা সকলেই জানেন যে এই রথযাত্রার দিন থেকেই মা দুর্গার পুজো অনুষ্ঠিত হয় অর্থাৎ খুঁটি পুজো করা হয় অর্থাৎ আগত দুর্গা পুজোর ঘণ্টা এই রথযাত্রার দিন থেকে কিন্তু বেজে ওঠে আর জগন্নাথ দেবের কথা আর কি বলাই যায় আপনারা যুদিও বা জানেন তাও আমি ছোট্ট করে কিছু কথা বলবো দয়া করে মাইনোটলি শুনুন জগন্নাথ দেব যিনি জগতের নাথ হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ওনার নির্দেশেই এই জগৎ সংসার চলে এবং একটা মজার বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই জগন্নাথদেবের যে ধজ্জা সেটি কিন্তু হাওয়ার বিপরীত মুখে ওড়ে সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান এবং আপনারা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এটি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন আর আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন তার আগে একটি বিষয় জানিয়ে দিই যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যে রাশিগুলি জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা জগন্নাথ দেবের বরদান পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত বাধা রয়েছে সেই সমস্ত বাধা কাটতে চলেছে বা মিটতে চলেছে এর পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জগন্নাথ দেবের কৃপায় তাই আপনারা এখনও পর্যন্ত যদি কমেন্টস বক্সে জয় জগন্নাথ এই কথাটি না লিখে থাকেন তাহলে এই মুহূর্তে লিখে দিন এছাড়াও আপনাদের জীবনে সন্তান সুখ আসতে চলেছে এবং আপনাদের পদমর্যাদা এবং মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর এই সমস্ত কিছু হতে চলেছে জগন্নাথ দেবের বর্দারে। অর্থাৎ আপনারা সাত রাজার ধন পেতে চলেছেন এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের যে সমস্ত বাধা চলছে সেই সমস্ত বাধা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে এর পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে সন্তান হতে চাইছে না তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে আর এই সমস্ত কিছু হতে চলেছে জগন্নাথ দেবের বরদানে তাই আপনারা যদি এখনও পর্যন্ত জয় জগন্নাথ এই কথাটি কমেন্টস বক্সে না লিখে থাকেন দয়া করে এখনই আপনারা কমেন্টস বক্সে এই কথাটি লিখে দিন এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও সমস্ত বাধা কাটতে চলেছে জগন্নাথ দেবের বরদানে এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকুরি পেতে চলেছেন এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুরি ব্যবসা এবং সেলফ প্রফেশন এই তিন ক্ষেত্র থেকেই আপনাদের ধনাগমন ঘটতে চলেছে আর এই সমস্ত কিছু হতে চলেছে জগন্নাথ দেবের বরদানে তাই এখনো পর্যন্ত যদি আপনারা জয় জগন্নাথ এই কথাটি কমেন্টস বক্সে না লিখে থাকেন দয়া করে কমেন্টস বক্সে এই মুহূর্তে লিখে দিন এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এর পাশাপাশি আপনারা সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে তাই এখনও পর্যন্ত যদি আপনি জয় জগন্নাথ এই কথাটি না লিখে থাকেন তাহলে এই মুহূর্তে আপনারা জয় জগন্নাথ এই কথাটি লিখে দিন এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা স্বয়ং জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত বাধা চলছে সেই বাধা কিন্তু দূর হতে চলেছে এবং আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এর পাশাপাশি আপনারা সন্তান সুখ পেতে চলেছেন অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন এবং যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এখনো পর্যন্ত যদি আপনারা জয় জগন্নাথ এই কথাটি না লিখে থাকেন তাহলে এই মুহূর্তে আপনি এই কথাটি কমেন্স বক্সে উল্লেখ করুন এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং জগন্নাথ দেবের বরদানে সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের ধনপ্রপাত ঘটতে চলেছে আগামী দিনের মধ্যে আর এই সমস্ত অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা সমস্ত কাজ করে ফেলবেন যাদের বিবাহ হতে চাইছে না যাদের সন্তান হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ এবং সন্তান দুটোই হতে বাধ্য তাই এখনও পর্যন্ত যারা জয় জগন্নাথ এই কথাটি কমেন্টস বক্সে উল্লেখ করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই জয় জগন্নাথ এই কথাটি কমেন্টস বক্সে উল্লেখ করুন এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং জগন্নাথ দেবের বরদানে সাত রাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এ সময় যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের সন্তান আসতে চাইছে না তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই এখনও পর্যন্ত যারা জয় জগন্নাথ এই কথাটি কমেন্টস বক্সে উল্লেখ করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই জয় জগন্নাথ এই কথাটি লিখে ভিডিওটি স্কিপ করুন